কমলাপুর রেল স্টেশনে, সেখানে আমাদের সহকর্মী আছেন বিজন কুমার। তো বিজন, আমাদের আগের সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন, প্রতিদিনই বিমানবন্দর দিয়ে লোকজন আমাদের বিদেশ থেকে আসছেন, প্রবাসীরা। তো কমলাপুর রেল স্টেশনে কী অবস্থা, সেখানে যাত্রীদের উপস্থিতি কেমন, বা কর্তৃপক্ষ কী উদ্যোগ নিয়েছে করোনা প্রতিরোধে? সাথী, আপনি যেমনটি বলছিলেন, কমলাপুর রেল স্টেশনে আমরা ব্যাপক মানুষের সমাগম দেখছি। ঠিক ঈদের সময় যেরকম মানুষের চাপ থাকে সে অনেকটা সেরকমই, গত কয়েকদিন ধরে এই চাপ অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে এখানে এসে যেমনটি জেনেছি যে দুপুর 1টা পর্যন্ত বা 9টি ট্রেনের, বিভিন্ন গন্তব্যে 9টি ট্রেনের শিডিউল রয়েছে। আপনি আমার পেছনের দিকে যে আপনি লম্বা মানুষের যে সারি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেন, বেশ কয়েকটি ট্রেন এখান থেকে ছেড়ে যায়। যেমন 9:45 মানে 10:45 দিকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটি ট্রেন ছেড়ে যাবে, সেটি হচ্ছে তিতাস কমিউটেটার ট্রেন, সেটি কিছুক্ষণ পরে চলে যাবে। আপনি দেখছেন মানুষের লম্বা লাইনের সারি মানুষের। আমি আসলে এই এই যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাস এবং রেলের মানুষের যাত্রা নিরুৎসাহিত করার জন্য, জনসমাগম বেশি আছে এমন একটি সমাগম এড়িয়ে চলার জন্য, কিন্তু আমি জানতে চাইব যে সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে বাস এবং ট্রেন এড়িয়ে চলার জন্য জনসমাগম হয় এরকম না, কিন্তু তারপরে আপনি ফ্যামিলি সহ যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন? আমি নিরাপদ দেশে নিরাপদ মনে করতেছি, তাই দেশে বাচ্চা কাচ্চা নিয়ে দিয়ে আসতে চাই দেশে। মানে আপনি ঢাকা থেকে আপনার গ্রামটাকে আপনি নিরাপদ মনে করছেন, এই জন্য যাচ্ছেন আপনি? এখানে তো ঢাকা শহর তো খুব সমাগম, জনসংখ্যা অনেক বেশি, একটু দেশে একটু নিরাপদ, এই কারণে দেশে যাইতে চাই। হ্যাঁ, যেমন শুনছিলেন যে আসলে উনি ঢাকা থেকে ওনার গ্রামটাই অনেক নিরাপদ মনে করছেন, যার কারণে তিনি তার ফ্যামিলি পরিবারের সদস্যদেরকে তিনি গ্রামে নিয়ে যাচ্ছেন। যদিও এখানে অনেকগুলো অনেক মানুষের যাত্রা রয়েছে, পরবর্তীতে আসলে আর ট্রেনের আর কি শিডিউল আছে পরবর্তী খবরে আমরা বিস্তারিত আপনাকে জানাতে পারব। ধন্যবাদ। এবার যেতে চাই মহাকালী বাস স্ট্যান্ড এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী। তো আমি জানতে চাই যে মহাকালী বাস স্ট্যান্ডে কী ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়েছে, আর একই সাথে যাত্রীরা কতটা সচেতন করোনা মোকাবেলায়? কুমার দাস যেমনটি বলছিলেন যে আসলে ট্রেন স্টেশনগুলোতে যেমন আসলে ঈদের ছুটির মতো যে ভিড়, সেই রকম ভিড় কিন্তু আসলে বাস স্ট্যান্ডগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাবেন, আসলে আমরা দেখানোর চেষ্টা করি আপনাকে, এখানে যাত্রীরা কিন্তু যে গ্রামের বাড়ি বা গ্রামমুখী হওয়ার জন্য বাস স্ট্যান্ডগুলোতে কিন্তু ভিড় করেছেন, এবং সকাল থেকে কিছুক্ষণ পরপর মহাখালী বাস স্ট্যান্ড থেকে কিছুক্ষণ পরপর কিন্তু যাত্রী বোঝাই বাসগুলো কিন্তু বাস ঢাকা ছেড়ে যাচ্ছে। বলা হচ্ছিল আসলে এই করোনার ভয় থেকে বা করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য যতটা সম্ভব মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকার এবং জনসমাগম এড়িয়ে চলার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাস স্ট্যান্ডগুলোতেও আসলে সেই ধরনের চিত্র কিন্তু আমাদের নজরে আসেনি। আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আসলে বলা হচ্ছিল যে কিছুক্ষণ পর পর হাত ধোয়া কিংবা মানুষের থেকে মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকা, এই ধরনের যে সচেতনতাগুলো বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সেই ধরনের সচেতনতার কার্যক্রম কিন্তু বাস স্ট্যান্ডগুলোতে আমরা দেখতে পাইনি। এখানে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু এটা জানিয়েছেন যে আসলে করোনার যে সংক্রমণ, তারা রাজধানীকে বেশি নিরাপদ মনে করছেন না, তারা মনে করছেন এই সংক্রমণ থেকে বাঁচার জন্য আসলে গ্রামে যে সময়টি তারা কাটাতে চান, এবং গ্রামে থাকার ফলে হয়তো তারা কিছুটা নিরাপদ থাকবেন, এই নিরাপদ থাকার আশায় কিন্তু তারা গ্রামের দিকে ছুটছেন। সাথী, ধন্যবাদ মাহবুব।